উজানি মাদ্রাসার সাইকুল হাদিস আল্লামা রশিদ আহমদ এর ইন্তেকাল জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি কচুয়া চাঁদপুর মাদ্রাসার সাইকুল হাদিস আল্লামা রশিদ আহমদ রহমাতুল্লাহ মারা গেছেন ইন্না লিল্লাহি আইন্না ইরাহি রাজিউন আজ রবিবার বিশে ডিসেম্বর বিকাল পৌনে চারটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি মৃত্যু সময় তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর উজানি মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য মাওলানা আবু সাইদ আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন জানা যায় আল্লামা রশিদ আহমদ উজানি মাদ্রাসায় উস্তাদ হিসেবে ছিলেন প্রায় তিরিশ বছর আর সাইকুল হাদিস হিসেবে ছিলেন গত পাঁচ বছর যাবদ তার জানাজার সময় এখনো নিশ্চিত করা হয়নি তবে দাফন নিজগ্রাম কুমিল্লার গ্রামেই করা হবে বলে জানিয়েছেন তিনি এদিকে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে উজানি এলাকা জুড়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উজানির পীর মাওলানা এলাহি